আয়োজক হিসেবেও আমি সন্তুষ্ট, এত মানুষ এত ক্রেতা দেখে এবং পাশাপাশি একজন বিক্রেতা হিসেবেও আমি সন্তুষ্ট। বিভিন্ন রকম পণ্য দিয়ে ওরা সাজিয়েছে, খুবই ভালো লাগছে। হিম উৎসব আসলে আমাদের আশাতীত, আমরা ভালো করছি এখানে, কারণ দীর্ঘদিন করোনায় বাসায় বন্দি থাকার পরে আসলে এরকম একটা মেলার আয়োজন করা হয়েছে। আয়োজক হিসেবেও আমি সন্তুষ্ট, এত মানুষ এত ক্রেতা দেখে এবং পাশাপাশি একজন বিক্রেতা হিসেবেও আমি সন্তুষ্ট। মানুষ আসছে, ঘুরে দেখছে এবং প্রোডাক্ট যাচাই বাছাই করে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নিচ্ছে। থ্যাংক ইউ। আমাদের ফরিদপুরের হিম উৎসব খুব ভালো লাগছে, আমরা সবাই মিলে আসছি এখানে। এখানে নতুন নতুন বেশ কিছু উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি, এখানে বেশ মহিলা উদ্যোক্তা দেখা যাচ্ছে। তো এটা খুব ভালো লাগছে যে ফরিদপুরে অনেক মেয়েরা অনেক সুন্দর সুন্দর উদ্যোক্তা হয়েছে নিজেরা, বিভিন্ন বুটিক্স, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমসে তারা এখানে সব দিয়েছে। তো মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে, সুন্দর পরিবেশে, হ্যাঁ, খুব ভালো লাগছে। ফরিদপুরিয়ানের এই আয়োজন নিঃসন্দেহে অনেক বড় একটা আয়োজন, কারণ যেখানে করোনার সময়ে প্যান্ডামিক অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসার প্রসার ব্যাপক হারে তারা এই করোনাতে মানে সফলতার মুখ দেখেনি, ঠিক সেই সময়ে ওয়ার্কহলিক ফরিদপুরিয়ান তারা এই আয়োজন করেছে। এবং এই মেলার আয়োজনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের তাদের উদ্ভাবিত পণ্য তারা প্রসার সাজিয়েছেন এবং সারা ফরিদপুরের লোকজন এখানে আসবে। ফরিদপুরে হিম মেলা যে শুরু হয়েছে, আমাদের ফরিদপুরে যে যারা নতুন উদ্যোক্তা আছে মেয়েরা, ওরা এটাকে সুন্দরভাবে সাজিয়েছে। তো ওয়ার্কহলিক প্রেস থেকে যখন আমাদেরকে ইনভাইট করা হয়, তো আমরা এই জন্যই এসেছি। আসার পর বিভিন্ন রকম পণ্য দিয়ে ওরা সাজিয়েছে, খুবই ভালো লাগছে। বিভিন্ন খাবার এবং দেশীয় সব প্রোডাক্ট, তো এই জন্য সবাইকে ধন্যবাদ, এবং এটার সাথে যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ।